জলে ডুবে মৃত্যু জয়ন্তী হালাম নামে 45 বছরের একজন জনজাতি মহিলার। গুরুতর আহত আরও এক ঘটনা যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকা 3 নম্বর ওয়ার্ডে। জানা যায়, জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করতে যায় 2 জনজাতি মহিলা। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পুকুরের জলে পড়ে তলিয়ে যায় ওই 2 মহিলা। সন্ধ্যা ঘনিয়ে গেলে বাড়ি না ফেরায় ওই এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে আত্মীয় স্বজন সহ এলাকাবাসীরা। অনেক খোঁজাখুঁজির পর রাত 8টা নাগাদ 2 মহিলাকে জলে ভাসতে দেখে পুকুরের জল থেকে উদ্ধার করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে। তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। মৃত মহিলার নাম জয়ন্তী হালাম, বয়স আনুমানিক 45 বছর, বাড়ি বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকা 3 নম্বর ওয়ার্ডে। পাশাপাশি খুন্তির রিয়াং, বয়স 23, নামের আরেক মহিলার ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। সোমবার ময়না তদন্তের পর পরিবারের হাতে জয়ন্তী হালামের মৃতদেহ তুলে দেওয়া হবে। আমরা গেছিলাম, অ্যাকচুয়ালি গেছিলাম আরেকটা বলে, এই পেশেন্টটা পাইছে না, তার গাড়িতে পাঠাইছে। আইতে সময় রাস্তার মধ্যে তারা পাইছে, তারা আমরা এই রুম রুম বইছে, একটা মেয়ে লোক জ্বরে পড়ছে, আপনারা হেল্প করেন। তখন আমরা তাই হসপিটাল আনছি, আনার পর তো ডাক্তারবাবু বলল যে ডেড। একই জায়গাতে দুইজন হয়, এক ডিস্টেন্স 200 বা 500 মিটার ডিস্টেন্স হইব। কিরণ হালাম 45 বছর, জয়ন্তী হালাম 45 বছর, বাড়ি হইল গিয়া বালুদুম 3 নম্বর ওয়ার্ড। না হে তাই তো আমরা আনছি না, তারা প্রাইভেট গাড়িতে নিয়ে আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।